আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ তেইশে আগস্ট দুই হাজার উনিশ বাংলাদেশ ডাক বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষার সম্পূর্ণ সমাধান পাবেন এই ভিডিওর মাধ্যমে আর আমি পূর্বে যে ভিডিওটি দিয়েছিলাম তিনশো উনচল্লিশ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিসিক এবং প্রাথমিককে একষট্টি হাজার প্লাস নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও দিয়েছিলাম যদি ভিডিও দুটি মিস করে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন তখন সরাসরি আপনাদেরকে বাংলাদেশ ডাক বিভাগের এমসিকিউ পরীক্ষার সম্পূর্ণ সমাধান দেখাতে চলছি বাংলাদেশ ডাক বিভাগের এমসিকিউ পরীক্ষার সম্পূর্ণ সমাধান পদের নাম পোস্টাল অপারেটর সাধারণ জ্ঞান অংশের সমাধান জাতীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে সাতটি বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় খেতাব কোনটি বীর বিক্রম বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে সম্রাট আকবর বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস ওয়াইফাই এর পণ্যরূপ কোনটি ওয়ারলেস ফ্রেডলি ফ্রেডি ফ্রেডলিটি ডেঙ্গু ভাইরাস বহনকারী মশার নাম কি এডিস বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন উনত্রিশতম অধিবেশনে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে উনিশশো সালের সতেরোই নভেম্বর উনিশশো সালে ঢাকা কত নং সেক্টরে ছিল দুই নং সেক্টরে বাংলাদেশ এ পর্যন্ত কয়েকটি টেস্ট ম্যাচ জিতেছে তেরোটি বর্তমানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যা কত পঞ্চাশটি সিইউপি এর প্রধান অংশ নয় কোনটি অপারেটিং সিস্টেম দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত কে সাকিব আল হাসান দুই সালে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে পাকিস্তানে জাতীয় বাজেট দু হাজার উনিশ কততম বাজেট ঊনপঞ্চাশতম জনসংখ্যা ঘনত্বের বিশ্বের শীর্ষ দেশ কোনটি মোনাকো ঐতিহাসিক ছয় দফা দিবস কবে সাতই জুন বাংলা অংশ সমাধান কোনটি লিঙ্গান্তর হয় না কবিরাজ বিশেষণের সঙ্গে বিশেষের যে সমাজ হয় তার নাম কি কর্মধারয় নিখুঁত শব্দের নি উপসর্গ কোন প্রকারের খাঁটি বাংলা বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ বাক্যের ক্রিয়াটি কোন কালের পুরা বর্তমান বাবাকে বড্ড ভয় পাই এখানে বড্ড শব্দটি কোন কারক ও বিভক্তি অপাদনে দ্বিতীয়া অর্ণব অর্থ কী সমুদ্র আবির্ভাব এর সঠিক বিপরীত শব্দ কোনটি তীরভাব বিশুদ্ধ চলিত ভাষা কোনটি সামনে একটা বাগান পড়ল তন্নি শব্দের সন্ধি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ দীর্ঘী পুষ্প শব্দের বহুবচন কোনটি পুষ্পদাম অবহেলায় আমি দিলাম পারি অথই সাগর এখানে কয়টি উপসর্গ রয়েছে দুইটি ছেলেরা মাঠে বল খেলে এখানে করণকারক প্রকাশ করে কোনটি বল কোন বাগধারাটি ধারা আগ্রহ বোঝায় মাথা ব্যথা সনেট শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন ইতালিয়ান ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্ট হয়েছিল বাংলা একাডেমি সকালে উঠিয়া আমি মনে মনে বলি দিন যেন আমি ভালো হয়ে চলি এর রচয়িতা কে মদন মোহন তর্কালঙ্কার নিরস্র শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নি প্লাস অন্ন ইংরেজি অংশের সমাধান দ্য পোলোরাল ফোরাম অব অসাইসিস ইজ অসাস অসেস আই হ্যাড এ টক উইথ হিম হেয়ার টক ইজ এ নাউন দ্য নাউন ফরম অফ দ্য ওয়ার্ড আর্জেন্ট ইজ আর্জেন্সি হুইজ সেন্টেন্স ইজ কারেক্ট দ্য ট্রেন ইজ রানিং অন টাইম দ্য ভার্ অফ সাকসেস ইজ সাকসড সেন্স দ্য নেশন আই সে ইট ডু ইট আই অর্ডার টু ডু ইট দ্য প্রিফিক্স প্রি ক্যান বি অ্যাডেড টু পিহেড The prefix miss can be added to misfire. He has no control himself over. The police are looking into the cause. The correct sentence is sorry in passive voice of Karim. Total Rahim to give up smoking is Karim requested to Karim requested Rahim to give up smoking. The correct sentence is passive voice of do you know him? Yeah is Is he known to you? Since the voice the house is building, the house is being built. Since the voice one should read only what one likes What one likes should be read only. ট্রান্সলেট ইন্টু ইংলিশ সে কলেরায় মারা গিয়েছে হি ওয়াজ ডায়েট অফ কলেরা ট্রান্সলেট ইন্টু ইংলিশ মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো দ্য গার্ল এন্টার্ড দ্য রোম লাজিং সেন্স দ্য নেশন দ্য টিচার সেস রোজ স্মেলস সুইট অ্যান্সার হবে দ্য টিচার সেস দ্যাট রোজ স্মেল সুইট সেন্স দ্য নেশন জন সেই টু মি ডু ইউ নো হায়ার হি ইজ অ্যান্সার জন আক্সড মি ইফ আই নিউ হায়ার হি ওয়াজ এখন অঙ্কের সমাধান একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত ওয়ান বাই টু পঞ্চান্ন যদি এ প্লাস বি সমান টু এবং এ মাইনাস সমান ওয়ান হয় তবে এ এবং বি এর মান যথাকর্মে ওয়ান ওয়ান অঙ্কটি করে আপনারা দেখতে পারেন ছাপ্পান্ন এক্সি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে থ্রি ফাইভ এবং সিক্স দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক হবে ওয়ান হবে একত্রিশ পাঁচ পার্সেন্ট হার সুদে ছয়শো টাকা পাঁচ বছরের সুদে আসলে কত টাকা হবে সাতশো টাকা যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে শেষ করতে পারে তবে জন লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে উত্তর হবে নয় দিনে নয় দিন হবে উত্তর প্রশ্ন দেওয়া নেই ষাট একটি চৌবাশ থ্রি বাই ফাইভ ভাগ পূরণ হতে সাত ঘন্টা সময় লাগে চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে চার ঘন্টা তিরিশ মিনিট অঙ্কগুলো অবশ্যই আপনারা খাতায় করবেন একষট্টি একটি ঘুড়ি ভূমি থেকে ৫৫ মিটার উপরে উঠছে যার সুতা ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে সুতরাং দৈর্ঘ্য কত মিটার ১২৭ সাতাশ একটি দাবা প্রতিযোগিতায় ছয়জন প্রতিযোগী একে অপরের সাথে একবার করে খেলবে প্রতিযোগিতায় মোট কতটি খেলা অনুষ্ঠিত হবে পনেরোটি ত্রিভুজ এবিসি এ লেসদেন এ সমান ফোর ডিগ্রি এবং লেসদেন বি সমান ডিগ্রি হলে ত্রিভুজ এবি কী ধরনের ত্রিভুজ সমধিবাহু ত্রিভুজ টু পয়েন্ট ফাইভ কোন সংখ্যার শূন্য পয়েন্ট পাঁচ পার্সেন্ট পাঁচশো সি এবং ডি সমান ফোর সিক্স এইট হলে সিইউডি হল থ্রি ফোর ফাইভ সিক্স এইট সিক্সটি সিক্স নাইন এ থ্রি বি টু সি টু নাইন এ থ্রি বি টু সি টু ফিফটিন এ বি থ্রি সি থ্রি এর গসাগু কোনটি এগুলো পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে নাইন এ কিউ বি স্কোয়ার সি স্কোয়ার এগুলো পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এর উত্তর হবে থ্রি এ বিসি আট হাজার পঞ্চান্ন থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি বর্গ সংখ্যা হবে সিক্স একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ষোলো গুণ একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারোবার ঘোরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তিনশো ষাট ডিগ্রি সত্তর একটি বৃত্তের ক্ষেত্রফল ষোলো বর্গ কিলোমিটার এবং পরিধি আট মিটার হলে এর ব্যাসার্ধ কত মিটার উত্তর হবে চার সো বন্ধুরা এই ছিল প্রশ্নটি এবং উত্তরটি আমি আপনাদেরকে উত্তরটি দেখালাম তো যারা পূর্বের ভিডিওগুলো মিস করেছেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে এছাড়াও যদি অন্যান্য কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেব তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ